আবারও বিস্ফোরক মন্তব্য রকিবুল হাসানের। এবার তুচ্ছ তাচ্ছিল্য করলেন দেশি কোচদের, দাবি করলেন ক্লাব পর্যায়েরও যোগ্য না বিপিএল এর কোচ সুজন, সালাউদ্দিন, রাজিন সালে, তুষার ইমরানরা। রানরা হওয়ার পেছনে তাদেরই দায়ী করেছেন বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল। আমাদের দেশীয় কোচগুলোর যদি বায়োডাটা নেই আমরা, তারা বোধহয় ক্লাব ক্রিকেটও সুযোগ পাবে না। কার উপর এত রাগ রকিবুল হাসানের? বিপিএল এর টেকনিক্যাল প্রধান হয়েও কেন এবার আঙুল তুললেন পরীক্ষিত দেশি কোচদের দিকে? বিপিএল এর দশম আসরে সাত দলেরই দেশি কোচ, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দায়িত্বে আছেন মোহাম্মদ সালাউদ্দিন, যাকে বলা হয় দেশ সেরা কোচ। দুর্দান্ত ঢাকায় আছেন খালেদ মাহমুদ সুজন, যার অধীনে জাতীয় দল, বয়সভিত্তিক দল, বিপিএল এর সাফল্যের নজির বহু। রংপুরে সোহেল ইসলাম, বরিশালে মিজানুর রহমান বাবুল, চট্টগ্রামে তুষার ইমরান, সিলেটে রাজিন সালে আর খুলনার দায়িত্বে আছেন তালহা জুবায়ের। তারা সবাই কোচ হিসেবে বা জাতীয় দলের ফর্মার ক্রিকেটার হিসেবে নন্দিত, অথচ তাদের কাউকে যোগ্য মনে করেন না রকিবুল হাসান। আমাদের দেশীয় কোচগুলোর যদি বায়োডাটা নেই আমরা, তারা বোধহয় ক্লাব ক্রিকেটও সুযোগ পাবে না, সরি ভ্রমের সেই দু একজন ছাড়া। তো কাজে ওগুলি হলো এক্সকিউজেস, বিরাট কোহলিকে নিয়ে যান বা অন্যান্য যারা ওই লেভেলের প্লেয়ার, ওই কক্সবাজারে সমুদ্রের সৈকতে নিয়ে যান, বালির মধ্যে খেলান, ওই বালি সহ ছয় মারবে। বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান মনে করেন এবার ভালো উইকেট দিয়েও হাই স্কোরিং ম্যাচ হচ্ছে না কোচদের কারণে। কোচরা যদি এটা বলে থাকে যে এটা এটা নাই ওইটা নাই, ওদের টেম্পারমেন্টে সমস্যা। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। তো আমার মনে হয় তাহলে তোমার কাজটা কী, তোমার কাজটা কী? ফাইন টিউনিং তো তুমি করবা, স্ট্র্যাটেজিক প্ল্যান তো তুমি দিবা। জাতীয় দলের সর্বোচ্চ তারকারা এখনও কোনো সমস্যায় ভুগলে সব ফেলে ছুটে আসেন দেশি মাস্টার মাইন্ড কোচদের কাছেই, অথচ সাবেক অধিনায়ক রকিবুলের চোখে তাদের কেউই যোগ্য নন। আবার দেশিদের রেখে বিদেশি কোচ নিয়োগ দিলে দেখা যায় উল্টো প্রতিক্রিয়া। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।